আপনার নাম? আমার নাম অরিজিৎ চন্দ্র। আজকে হচ্ছে বিশ্ব মাদক বিরোধী দিবস, 26শে জুন। আমরা প্রতি বছরই এই দিনটাকে পালিত করি। এই দিনটা হচ্ছে একটা সচেতনতা শিবির তৈরি করি আমরা, সেই সচেতনতা শিবির সকাল থেকে বিকাল অবধি আমরা করি এবং একটা রাস্তায় র্যালি করি, যাতে আমরা সবাইকে, সমাজকে সচেতন করতে পারি এই উদ্দেশ্যে। এটা এখন সফল বলতে, আমরা তো এটার চেষ্টা, এটা তো একটা প্রসেস। দেখেন, আমরা সবাই মিলে চেষ্টা করছি, এরকম যদি সমাজের সবাই আমাদের পাশে এসে দাঁড়ায়, যেমন অনেকে, অনেক সংস্থা, অনেক এনজিও আমাদের পাশে এসে দাঁড়ায়, এরকম সমাজের সাধারণ মানুষ, বিভিন্ন নেতা এবং প্রশাসন, এরা যদি আমাদের সাথে সাপোর্ট করে, আমাদের সাথে চলে, তাহলে হয়তো আমরা সমাজকে ধীরে ধীরে নেশামুক্ত করতে পারবো। এইটাই চেষ্টা আমাদের। প্রশাসন আমাদেরকে খুব ভালোভাবে সাহায্য করছে, আমাদের খুব হেল্প করছে। পুলিশ প্রশাসন এবং আরও কিছু সংস্থা, তারা চাইছে আমাদের সাথে থেকে কাজ করতে এবং সমাজকে নেশামুক্ত করতে। তাদের জন্য বার্তা বলতে আমি এটাই চাইবো যে তারা যখন নেশায় আসক্ত হয়েছে, তাদের জন্য বিভিন্ন হোম রয়েছে, হ্যাঁ, আমাদের শিলিগুড়িতে আছে, বাইরেও আছে। তো সেখানে এসে যাতে তারা সুচিকিৎসা নেয়, চিকিৎসা নিয়ে যাতে ভালো থাকে সেই হোমগুলিতে। আমাদের শিলিগুড়ি 70 ফাউন্ডেশন আছে, সেই 70 ফাউন্ডেশনও ট্রিটমেন্ট নিতে পারে, নিয়ে তারা ভালো থাকতে পারবে। তো করুণ পরিস্থিতি হয়, তারা নেশা করতে করতে একসময় এমন পর্যায়ে চলে যায়, তারা নেশার প্রতি আসক্ত হয়ে তারা বিভিন্ন জিনিস চুরি চামারি করে, বাড়ির লোকের শত্রু হয়ে পড়ে, সমাজের শত্রু হয়ে পড়ে, অ্যান্টি সোশ্যাল কাজকর্ম করে এবং তারা বাইরের দুনিয়ায় চুরি চামারি করে। টাকার দরকার হয় তাদের, এবং তারা কী করবে, কাজকর্ম করে না, তার জন্য টাকা পয়সা চুরি করতে হয়, বাড়ির জিনিস বিক্রি করতে হয়, বাইরের জিনিস বিক্রি করতে হয়, সমাজের কাছে খারাপ হয়ে পড়ে। এই কারণে আমরা চাই তাদেরকে সামাজিক সুস্থতায় ফিরিয়ে আনার জন্য, তারা যাতে, তারা যেরকমভাবে হেল্প দরকার, যত রকমভাবে হেল্প দরকার আমরা করতে চাই। তার এটার একমাত্র সুচিকিৎসা একমাত্র রিহ্যাবিলিটেশন সেন্টার, যাকে এক কথায় হোমও বলে, নেশা মুক্তি কেন্দ্র। সেই রিহ্যাবিলিটেশন সেন্টার ছাড়া তাদের পুনরুদ্ধার করার কোনো বুদ্ধি আর নাই। হ্যাঁ, এইটুকুই। আপনার নামটা আরেকবার বলবেন? আমার নাম অরিজিৎ চন্দ্র।